পুঠিমারী গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আউটডোর পরিষেবার উদ্বোধন করলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। শুক্রবার শামশেরগঞ্জ পুঠিমারী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তারিফ হোসেন, শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম, পঞ্চায়েত সমিতির আঞ্জুমানারা বেগম, ভাষাই পাইকর গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুর রউফ, উপপ্রধান ইমদাদুল হক, বিশিষ্ট সমাজসেবী হাজী করিম বিশ্বাস সহ বহু বিশিষ্টজনেরা। উল্লেখ্য, বহুদিন ধরে পুঠিমারী গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আউটডোর পরিষেবা বন্ধ থাকার পর নতুন করে আউটডোর পরিষেবা চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ থেকে একটা আউটডোর ক্লিনিকের ব্যবস্থা করা হলো, যেখানে ছদিনই এখানে ডাক্তার বসবেন, চিকিৎসা পরিষেবা দেবেন। তেমনি পাশাপাশি প্রসূতি মায়েদের জন্য সোমবার এবং শুক্রবার এখানে চিকিৎসা করা হবে দুপুর একটা থেকে, এবং প্রসূতি মায়েদের যে রক্ত পরীক্ষা সেটা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। তেমনি সোম বুধ শুক্র যারা প্রেসার এবং সুগারের রোগী আছে তাদের এখানে চিকিৎসা করা হবে, তাদের এক মাসের ওষুধ বিনা পয়সায় দেওয়া হবে, এবং তাদের যে সুগারের টেস্ট সেটা ডয়েন বলে একটা যে সংস্থা আছে তারা অল্প পয়সায় সেই পরীক্ষাটা করে দেবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব যে আজকে গ্রামের মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আজকে এলাকায়, গ্রামীণ এলাকায়, গ্রামে গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্র খোলার ব্যবস্থা করেছে। একটি পিএসসি ছিল, অন্যান্য বিল্ডিংগুলো সব নষ্ট হয়ে গেছে, পিএসসি ছোটো একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে চলছিল, যেখানে আমাদের ঘর দরও ছিল না। তো এবার আমাদের মানে ডাক্তার এখানে ডেপুট করা হয়েছিল, আমাদের এমএলএ সাহেবের উদ্যোগে একটা পুরনো বিল্ডিং এখানে পড়েছিল, এই বিল্ডিংটাকে সব সুন্দর করে সাজানো হলো, যেন এখানকার মানুষেরা পরিষেবা পায়। আমাদের এখানে একজন ডাক্তারও প্রতিদিন আসবেন এখানে, যেটা বলা হলো প্রতিদিনই থাকবেন এখানে, মানে আউটডোর বেসিসে ট্রিটমেন্ট চলবে। সোমবার শুক্রবার আমাদের এএনসি যেটাকে বলে অ্যান্টিনেটাল চেক আপ, প্রসূতি মায়েদের যে চিকিৎসা সেটা চলবে। তাছাড়াও এনসিডি ক্লিনিক আমরা এখানে চালু করছি, আমরা নেক্সট উইক থেকে এনসিডি এবং এএনসি দুটো ক্লিনিক এখানে চলবে, মানুষ এখানে ছদিনই পরিষেবা পাবে। ও2 পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে, ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস। মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও2 পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে, দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে